তো প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে কাজ করা হইতেছে এমবি দা ক্রাউন 2 এ হচ্ছে পাখা যেটাকে পপুলার বলা যায় আর এই হচ্ছে সুগানটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসেছি আপনাদের জন্য এমবি দা ক্রাউন 2 এই জাস্টির আপডেট নিয়ে আজকে আমরা আপনাদেরকে নিচের তলাটা দেখাবো উপরের তলাটা বা তার উপরের তলাটা ওটা আমরা আজকে দেখাবো না ওখানে একটু আসবাবপত্র রাখা আছে ইলেকট্রিক জিনিস যার জন্য আমরা যাচ্ছি না তো যেইগুলো কাজ হয়েছে ওগুলো আমরা দেখানোর চেষ্টা করব তারপর আপনাদেরকে আমরা পুরো লঞ্চটা বাইরে থেকে দেখাবো শুধু এই দুইটা জিনিসই আজকে দেখাবো কথা না বাড়িয়ে আমরা ঝটপট শুরু করে দিই এমবি দা ক্রাউন 2 এটার ভিতরে বাইরে কতটা কাজ করা হয়েছে খুবই চমৎকার লঞ্চ সুন্দরবনের 5 স্টার ব্যয়বহুল লঞ্চ বিশাল ব্যয়বহুল লঞ্চ আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাই কি কি কাজ করা হইতাছে এমবি দা ক্রাউন 2 আমরা এখন আছি হচ্ছে নিচতলায় যেখানে লঞ্চটি কাজ শুরু হয়েছে এখানে কিন্তু যে আলমারিগুলো দেখতেছেন ওগুলো কিন্তু আস্তে আস্তে পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে উপরের দিকটা যদি দেখে উপরে প্লাইউডগুলো সুন্দরভাবে লাগানো হয়েছে সাদা রং প্লাস প্লাইউড তো প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে কাজ করা হইতেছে এমবি দা ক্রাউন 2 প্রত্যেকটা রুম গুছালোভাবে কাজ করা হইতেছে এমবি দা ক্রাউন 2 আমরা যদি এই রুমটা দেখে এখানে দেখতে পারবেন আপনারা যখন ট্যুরে যাবেন আপনাদের যখন আসবাবপত্রগুলো রাখার জন্য যে একটা আলমারি থাকবে এই আলমারিগুলোর ভিতরে আপনারা সব কিছু রাখতে পারবেন আর লঞ্চটির ভিতরে আপনারা গরম পানি ঠান্ডা পানি দুটার অপশনই পাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে উপরের দিকটা উপরের দিকে যা আছে তাই ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে আমরা আপনাদেরকে ভিতরের দিকটা দেখাই খুবই দ্রুত গতিতে কাজ করা হইতেছে এমবি দা ক্রাউন 2 এই জাহাজটি আসলে উপরের দিকে উপরের তলাটা ওরকম কিছু দেখানোর নাই আমরা একটু নিচের দিকে যাই পুরো জাহাজটা আজকে বাইরের দিক থেকে আপনাদেরকে দেখাবো বাইরের দিকে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে এমবি দা ক্রাউন 2 আমরা আজকে আপনাদেরকে পুরো বাইরের দিকটা দেখাবো এই হচ্ছে এমবি দা ক্রাউন 2 বাইরের দিক নিচে আগের রং করা ছিল আর ঠিক ওই যে মাঝের দিকটা তো ওইটাতে লাল রং করা হয়েছে এটা সম্ভবত আস্ত রং বলা হয় যেটাকে আমি জানি শিওর না তো বাইরের দিকটা যদি দেখাই আস্তে আস্তে লঞ্চটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করা হইতেছে যেহেতু পানির লাইন তারপরে কারেন্টের লাইন সবই কমপ্লিট করা হয়ে গেছে প্রায় কমপ্লিটের দিকে তো আমি আপনাদেরকে পুরো লঞ্চটি ঘুরে দেখাইতেছি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে ওইখানে পপুলারও লাগানো হয়ে গেছে পাখা লাগানো হয়ে গেছে সুগানও লাগানো হয়ে গেছে এইগুলা গত ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাইছিলাম তো জাস্ট আরেকবার একটু দেখাই কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে এ হচ্ছে পাখা যেটাকে পপুলার বলা যায় আর এই হচ্ছে সুগানটা আর একটি সুগান লাগানো বা কাজ বাকি আছে আমি আছি একেবারে ডগ ইয়ার্টে আমাদের এখানে এটা বিশাল বড় একটি ডগ ইয়ার্ট এখানে আপনাদের পছন্দ মতো লঞ্চ বা জাহাজ তৈরি করতে পারেন আর হচ্ছে 7 স্টার ডগ ইয়ার্ট তো এই হচ্ছে পিছনের দিকটা আমরা যে দিকটা দেখাইতেছি এখানে আর এই যা লঞ্চ সুন্দরবনের ট্যুরিস্টের এমবি দা ক্রাউন 2 এটার মধ্যে এত দ্রুত কাজ চলতেছে বলার বাহিরে মানে প্রতিদিনই কোনো না কিছু আপডেট হইতাছে তো প্রতিদিন তো আসলে ভিডিও দেওয়া সম্ভব না আপনাদেরকে আমরা কিছুদিন পর পর এই জাহাজটি আপডেট দিই তবে খুবই চমৎকার দেখার মতো একটি আপনারা দেখতে পারবেন সুন্দরবনের 5 স্টার এমবি দা ক্রাউন 2 ক্রাউন 1 থেকে ক্রাউন 2টা কোনো দিক দিয়ে কম হবে না উপরের তলা কিন্তু মনে হইতেছে বুফের যে ইটা থাকবে ওইটা মানে খাবার দাবারের জায়গাটা উপরের তলা পিছনে সুইমিং পুল হবে আর অনেক কিছু হবে আস্তে আস্তে কমপ্লিট হবে আর আমি ইনশাল্লাহ এটা আপডেট আপনাদেরকে দিয়ে যাব আমরা ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না একটু সামনের দিকটা দেখাই তারপর আমরা ভিডিওটা এখান থেকে শেষ করে দেবো এই হচ্ছে এই এমবি দা ক্রাউন 2 বা আলাক্সা এই জাহাজটির সামনের দিকটা বলা যায় বাইরের দেশে যেসব আমরা জাহাজগুলো দেখি প্রায় ওরকমটাই তৈরি করা হইতেছে যাই হোক কথা আর বেশি বাড়াবো না ইনশাল্লাহ আমরা ভিডিওটা একেবারেই শেষ করে দিয়ে চলে আসছি তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব দেখা হবে আপনাদের সাথে আর আর কি দেখাবো ওরকম কিছু নেই ইনশাল্লাহ পরবর্তী যে কোনো টাইমে আবার আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য এমবি দা ক্রাউন 2 আমরা আপনাদেরকে পুরো লঞ্চটা ঘুরে দেখালাম বা পুরো জাহাজটা ঘুরে দেখালাম নিচতলা থেকে একেবারে নিচে মানে প্রথম তলা থেকে একেবারে নিচে পুরো লঞ্চটি আমি দেখানোর চেষ্টা করলাম কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে ভিতর দিকটা বাইরের দিক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন ইনশাল্লাহ সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন
যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো আমরা এই লঞ্চ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে যে কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।